এনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত। আলোচনার বিষয় হচ্ছে 7 এর ক 9 থেকে 14, মূলত দশমিকের ভাগ। তো আজকের ক্লাস নম্বর আমাদের হচ্ছে 24 আর এসডব্লিউ নম্বর হচ্ছে 14। তো এসডব্লিউতে থাকবে 12, 13 এবং 14 এর এই কয়টা অঙ্ক? আমি এখানে 9টা অঙ্ক রেখেছি, 12, 13 এবং 14 এর মধ্যে অনেকগুলো অঙ্ক, তার মধ্যে থেকে এই অঙ্কগুলো তোমরা করে স্কুলের খাতায় জমা দিবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেটা জানার জন্য আমার এখানে ডিটেলস দেওয়া আছে, ফেসবুক আইডি, ফোন নম্বর, তোমরা এখানে যোগাযোগ করে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। এখন আমরা আসি দশমিকের ভাগ। দশমিকের ভাগ মূলত এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে, এই সবগুলো অঙ্ককে আমি মনে করি একটা অঙ্ক। যে কোনো একটা অঙ্ক যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই এই ভাগ অঙ্কগুলোতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ একটা অঙ্ক ভালো করে শিখতে হবে, তাহলে এর সবগুলো অঙ্ক করা যাবে। এখানে যে অঙ্কগুলো আছে তার মধ্যে পার্থক্য হচ্ছে কোনোটা 2 অঙ্কের ভাগ, কোনোটা 1 অঙ্কের ভাগ, কোনোটার যেটা ভাজ্য দেওয়া আছে সেটার মধ্যে একটু বড় সংখ্যা, কোনোটার ছোট সংখ্যা, এতটুকুই পার্থক্য। আর সবই একই, মানে আমাদের একটা ছোট্ট বিষয় ক্লিয়ারলি বুঝতে হবে, তাহলে তোমরা সবাই এই সবগুলো অঙ্ক করতে পারবে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সঠিকভাবে একটা দুইটা অঙ্ক করতে পারা, তাহলে আমাদের এটা সম্পূর্ণ হবে। তো আমরা যদি এখানে প্রথমে দেখি 9-এর এখানে 7টা 8টা অঙ্ক আছে, তো আমি যেহেতু শুরু হচ্ছে তো আমি প্রথমের অঙ্কটাই আগে করতে চাই। তাহলে 9-এর 1 এর মধ্যে আছে এরকম 2 দিয়ে ভাগ করতে হবে 0.8 কে। তো আমরা যখন এটা দিব তখন উপরেও দিতে পারি বা ডান পাশে দিতে পারি, তোমরা যেভাবে এর আগে ভাগ শিখেছো সেভাবে দিতে পারো, অসুবিধা নেই। এখানে খেয়াল করে দেখো 2 দিয়ে আমরা যাকে ভাগ করতে চাচ্ছি সেটা একটা দশমিক সংখ্যা, এখানে একটা দশমিক আছে। এখন দেখো দশমিকের আগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 0, তাহলে নিশ্চয়ই 2 এই শূন্যের মধ্যে যায় না, কারণ 0 হচ্ছে 2-এর চেয়ে ছোট। তাহলে আমাদের নিশ্চয়ই দশমিকের পরের অঙ্ককে নিয়ে কাজে লাগাতে হবে। এখন আমরা যেই দশমিকটাকে ক্রস করব সেই এখানে 0 দশমিক হবে। কি বলছি, আমরা যেই দশমিককে ক্রস করব, মানে আমাদের যেহেতু 0-কে নিয়ে কাজ করতে পারতেছিলাম না এজন্য পরে 8-এর কাছে যেতে হচ্ছে, এজন্য আমরা এই 8 হচ্ছে দশমিকের পরে, যখনই দশমিকের পরে মানে দশমিককে ক্রস করে আমরা কাজ করতে যাব তখনই আমাদের উপরে দশমিক দিতে হবে। তাহলে এখানে যখন দশমিক আমরা দিয়েছি তখন এই দশমিক এখন ভ্যালুলেস হয়ে গেছে, মানে এটা আমাদের আর কোনো কাজে লাগবে না। এখন আমরা এই 8-এর নিচে করব। তাহলে এই 2 8-এর মধ্যে কতবার যায়, 2 2 4, তারপরে হচ্ছে 3 2 6, তারপরে 4 2 8। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে 4 2 8, আর এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 4 গুণ 2, মানে 4 2 8। তাহলে দেখো ভাগ শেষ থাকে 0, তাহলে আমাদের এই ভাগফলটা হয়ে গেছে। অতএব ভাগফল সমান 0.4, তার মানে এই 0.4-কে 2 দিয়ে গুণ করলে এটা হয়। তবে এখানে আমি একটা গ্যাপ দিয়েছি, সেই বিষয়টা কি আমি আবার এই একই অঙ্কের মধ্যে দেখাতে চাই। মনে করো এখানে আছে 2, এটা 0.8 উপরে দাগ দিলাম, এখানে যখন আমার শূন্যের মধ্যে যাচ্ছে না তখন আমি এখানে কোনো কিছু করি নাই, এখানে তোমরা চাইলে করতে পারো। সেক্ষেত্রে কি করতে পারো, এখানে যখন আমরা 0 দশমিক দিব তখন এর নিচে একটা 0 দিব, দিয়ে নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমাদের 8 নেমে আসে, একটা আমরা নামাতে পারবো। আর এই দশমিক তো আমরা উপরে দিয়ে দিয়েছি, তাহলে এই 8-এর মধ্যে 2 কতবার যায়, 4 বার যায়, তাই এখানে 4 আর এখানে 4 2 8। তোমরা চাইলে এই দশমিকের এখানে যে আমি 0 দিয়েছি এটা দিতে পারো, অথবা চাইলে এখানে এরকম না দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। এখানে মূলত বোঝার বিষয়টা হচ্ছে আমরা 0-কে ক্রস করে দশমিক গেছি, দশমিককে ক্রস করেছি যখনই তখনই উপরে দশমিক দেব। এখানেও দেখো আমরা দশমিককে ক্রস করেছি যখন উপরে দশমিক দিয়েছি,
আর এই 8 কে নিচে কেটে এনেছি 8 এর নিচে 8 বসেছে কারণ এখানে আমরা 4 বসাতে পেরেছি তাহলে 4 দুগুণে 8 তাহলে ভাগশেষ থাকে এক্ষেত্রেও 0 হিসাবটা হচ্ছে এখানেও তাহলে ভাগফল এই আমাদের 0.4 মূল বিষয়টা হচ্ছে দশমিককে ক্রস করার সাথে সাথে আমরা উপরে দশমিক দিয়ে দিব এখন আমরা একটু বড় একটা অঙ্কে যাই মনে করো এই অঙ্কেরই লাস্টে 8 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা একটু করি 1 এর 8 করতেছি আমরা এখন 9 এর 8 9 এর 8 নম্বর অঙ্ক কি আছে এখানে 9 দিয়ে ভাগ করতে বলছে কাকে ভাগ করতে বলছে 0.072 এখন দেখো আমাদের এখানে দুই ভাবেই আমরা করতে পারবো তবে তোমাদের সহজ উপায় হচ্ছে শূন্য কেটে কেটে উপরে বসালে তোমরা বেশি সহজে বুঝতে পারবে অর্থাৎ এই ভাবে যদি আমরা করি তাহলে সহজেই বুঝতে পারবে তা আমরা যদি প্রথমে দেখি এখানে শূন্য আছে নিশ্চয়ই 9 শূন্যের মধ্যে যায় না তারপর আছে দশমিক তাহলে আমরা 0.0 দিয়ে দিলাম 0.0 দেওয়ার পরে এখন আমরা দেখো এখানে কি আছে শূন্য আছে এখানে শূন্যের মধ্যেও তো 9 যায় না তাহলে আমরা এখানে আরো আরেকটা শূন্য দিতে পারি খেয়াল করো আমি কি বলেছি এখানে এই শূন্যের মধ্যে যায় না দেখে আবার শূন্য দিয়েছি এখন দেখো এই 7 7 মধ্যে কি 9 যায় না কারণ 7 9 এর চেয়ে ছোট তাহলে আমাদের এখানে আরো আরেকটা শূন্য লাগবে তাহলে দেখো এখানে কত আছে এখন পরের যদি 2 নি তাহলে হয় 72 7 2 মোট মিলে হচ্ছে 72 পরপরই দিয়ে আমরা কত পেয়েছি এখানে 72 এখন 9 এর ঘরে যদি নামটা পড়ি তাহলে 8 9 72 হয় 8 9 72 তাহলে আমরা এখানে 8 দিতে পারি আর এখানে 7 2 দিতে পারি একদম এক লাইনে এই অঙ্ক করা যায় এখন যদি তোমরা মনে করো যে না আমি এভাবে করব না তাহলে এই উপায়টাও করতে পারো সেক্ষেত্রে তোমাকে একটা দুটো তিনবার শূন্য দিয়ে তারপরে 72 পেতে হবে তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা আরেকটু দেখাই এই দুটো অঙ্ক যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে পরবর্তী অঙ্কে কোনো সমস্যা থাকবে না আমি আবার এটাকেই দেখাচ্ছি 9 0.072 এই শূন্যের মধ্যে যায় না দেখে আমরা উপরে একটা শূন্য দেব নিচে একটা শূন্য দেব এখানে দশমিক আছে দিয়ে দিলাম এখানে দশমিক এই শূন্য কেটে নিয়ে আসবো যায় না দেখে নিচে একটা শূন্য এখানে একটা শূন্য এবার দাগ দিলাম এই 7 কেটে নিয়ে আসলাম 7 এর মধ্যে যায় না 7 এর মধ্যে যায় না দেখে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বিয়োগ করলাম 7 এই 2 কেটে নিয়ে আসলাম 2 কেটে নিয়ে আসার পরে কত হয় 8 9 72 তাহলে এখানে হলো 7 2 দেখো এই যে তিন স্টেপে আমরা শূন্য দিয়েছি এই তিন স্টেপটা আমরা চাইলে এখানে স্কিপ করতে পারবো এইটার মতো করে করতে পারবো তোমরা যদি এইভাবে করতে চাও তাও হবে যদি এইভাবে করতে চাও তাও হবে তাহলে আমাদের এখানে ভাগফল কত ভাগফল সমান 0.008 একইভাবে আমরা এখন পরবর্তী যে অঙ্ক আছে 10 11 12 এই তিনটা অঙ্ক একই এরপরে এসে আছে দুই অঙ্ক তো আমি এই দুটো অঙ্ক তিনটা অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের স্কিপ করতে চাই তারপরেও যেহেতু 12 নম্বরে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে এসডব্লিউর মধ্যে 12 নম্বরে অঙ্ক আছে 2 3 7 এজন্য আমি ওখান থেকে একটা অঙ্ক করে দিই 12 নম্বর মনে করো আমি 3 নম্বর অঙ্কটা করি 12 এর 3 কি আছে 12 এর 3 এ আছে 8 ভাগ 0.4 এর মধ্যে যে ভেরিয়েন্টটা আছে সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো খেয়াল করো প্রথমে শূন্যের মধ্যে যায় না তাহলে উপরে একটা শূন্য দিলাম নিচে একটা শূন্য দিলাম দিয়ে এরপরে দশমিক আছে দিয়ে দিলাম দশমিক তাহলে আমরা এই 4 কেটে আনতে পারবো কেটে আনলাম এই 4 এর মধ্যে 8 নিশ্চয়ই যায় না তাহলে 8 যদি 4 এর মধ্যে না যায় তাহলে আমরা কি চেয়েছিলাম এখানে একটা শূন্য দিব এর নিচে একটা শূন্য দিব দিয়ে এটাকে বিয়োগ করব তাহলে 4 বিয়োগ করলে সেই তো 4ই হয় তাহলে এখন কি করব এখন করব হচ্ছে আমরা এর পরে ইচ্ছামতো শূন্য দিতে পারবো দশমিকের পরে আমাদের আর অতিরিক্ত শূন্য এখানে লাগবে না তাহলে আমরা যদি এখানে একটা শূন্য দিই তাহলে এখানে হয় হচ্ছে 5 8 তাহলে আমাদের কত হয় 5 8
চল্লিশ, পাঁচ আটে চল্লিশ। এখানে একটা প্রবলেম আছে, সবাই এরকম করে ফেলে। আমরা যেহেতু এখানে শূন্য দিয়েছি, শূন্য দেওয়ার পরে এটা আসে, আসার পরে এটা করে ফেলে। কিন্তু আমরা একটা জিনিস দেখি, এই দুটো গুণ করলে এটা হওয়ার কথা, এখন দেখো এটা হয় কি না। মুশকিলটা সবাই এখানে বাধায়। দেখো এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করলাম, পাঁচ আটে চল্লিশ। তাহলে এখানে কত আছে? পাঁচ আটে চল্লিশ, দুটোর আগে দশমিক। দেখো দুটোর আগে দশমিক, তাহলে এক দুই এই দশমিক দিলাম। তার মানে দেখো এটা আর শূন্য দশমিক চার এটা একই কথা, কারণ দশমিকের পরে যতই ডান পাশে শূন্য থাকুক তার কোনো ভ্যালু থাকে না। তাহলে দেখো এখানে যখন আমরা এটাকে গুণ করছি, তখন কিন্তু এটা ফেরত পাচ্ছি। কিন্তু অনেকে মনে করে এই শূন্যটা আমাদের দেওয়া লাগবে না, অর্থাৎ অনেকে চিন্তা করে ফেলে যে এই পাঁচের পরেই আমি, মানে দশমিকের পরেই আমি পাঁচ আটা চল্লিশ বসে দিতে পারবো। তা কিন্তু পারবো না, তাহলে তোমাদের ভুল হবে। আমি বিষয়টাকে আবার রিপিট করছি, আট দিয়ে শূন্যের মধ্যে যায় না, শূন্য দিয়েছি, শূন্য দিয়েছি, দশমিক পার করেছি, দশমিক উপরে দিয়ে দিয়েছি, এই চার কেটে নিয়ে আসি, চারের মধ্যে আট যায় না দেখে শূন্য বিয়োগ করেছি, চার এখনও যায় না, তাই আমরা এখানে অতিরিক্ত পাঁচের পরে মানে চারের পরে আরেকটা শূন্য দিয়েছি, তাহলে টোটাল সংখ্যা কত হয়েছে? চল্লিশ। তাহলে চল্লিশের মধ্যে আটের ঘরে যদি নামতে পারি, তাহলে পাঁচ আটে চল্লিশ, এজন্য আমাদের এর নিচে কত হয়েছে? চল্লিশ। তাহলে আমাদের এখন ভাগফল লিখতে পারি, ভাগ ফল সমান কত? পাঁচ আটের তাহলে হচ্ছে জিরো, তোমার শূন্য দশমিক শূন্য পাঁচ, এটা হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে তোমাদের একটু ডাউট মনে হতে পারে, তাই আমি আরও আরেকটা অঙ্ক করে দিতে পারি, সেটা হচ্ছে সাত নম্বরে কি আছে আমরা একটু দেখি, সাত নম্বরটাও করে দিব। সাত নম্বরে আছে দেখো বারো এর সাত, বারো এর সাত, বারো এর সাথে আছে কত? আটকে পাঁচ দিয়ে ভাগ করতে বলছে, পাঁচ ভাগ আট। তাহলে আমরা এটা কি করবো, নিশ্চয় এখানে খেয়াল করো পাঁচ ছোট আর আট বড়, তাহলে মিনিমাম একবার তো যাচ্ছে, পাঁচ একে পাঁচ দিলাম, পাঁচ বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? তিন। তাহলে এই তিনের মধ্যে এখন দেখো এই পাঁচ আর যায় না, না গেলে আমরা শূন্য দেওয়া শিখেছি, কিন্তু কখন? দশমিক আসার পরে। তো এখানে আগে যায় না দেখে আমরা একটা দশমিক দিব, দশমিক দিলে এখানে আমি একটা ফ্রি শূন্য দিতে পারবো, ফ্রি, ওটার জন্য অতিরিক্ত শূন্য প্রয়োজন নেই। এখানে দশমিক দিয়েছি, তাহলে সাথে সাথে আমি এখানে একটা শূন্য দিতে পারবো। তাহলে এখন দেখো তিরিশের মধ্যে পাঁচ কতবার যায়, আমরা যদি পাঁচের ঘরে নামতে পারি, পাঁচ ছয় তিরিশ, তার মানে আমি এখানে ছয় দিতে পারি আর এখানে তিরিশ দিতে পারি। দেখো আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাগ ফল, ভাগ ফল সমান এক দশমিক ছয়। তোমরা চাইলে এখানেও গুণ করে দেখতে পারো, কি দেখতে পারো, দেখো পাঁচ ষোলং কত? এই পাঁচের সাথে যদি আমরা ষোলো গুণ করি, তাহলে পাঁচ ষোলং আশি। প্রশ্নের মধ্যে এই গুণের মধ্যে একটার আগে দশমিক, তো আমরা যদি এখানে দশমিক দেখি, দেখো এটার ভ্যালু লেস হয়ে যায়, তার মানে এটার এটা গুণ করলে আট হয়। সবসময় মনে রাখবা দশমিকের গুণ করতে গেলে অনেক সময় ঘোলায় যায়, যদি ঘোলায় যায় তাহলে আমরা গুণ করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা, তাহলে তোমাদের এই প্রবলেমটা কেটে যাবে। এখন আমরা ১৩ নম্বরে আসি। ১৩ নম্বরে আমি তোমাদেরকে তিনটা অঙ্ক এস ডাব্লু দিয়েছি, চার পাঁচ আর সাত। তাহলে আমি এর মধ্যে থেকে একটা অঙ্ক করে দিব, তাহলে তোমাদের জন্য সহজ হবে। চার পাঁচ এবং সাত, তাহলে চারে কি আছে আমি একটু দেখি, চারে আছে চুরাশি ভাগ পঁয়ত্রিশ, পাঁচে আছে বারো দিয়ে ভাগ, এখানে দেখো দশমিক আছে, এখানে ওখানেও দশমিক আছে। তো আমরা যে কোনো একটা অঙ্ক করি, আমি মাঝখানেরটাই করে দিই, পাঁচ নম্বর, ১৩ এর পাঁচ নম্বর কি আছে? ১৩ এর পাঁচ বারো দিয়ে ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে? তিন দশমিক, তিন দশমিক এক দুই, এটাকে যদি আমরা ভাগ করি, প্রথমত কথা হচ্ছে এর মধ্যে দেখো তিনের মধ্যে এই বারো যায় না, যেহেতু তিনের মধ্যে বারো যায় না, তাহলে আমরা কি করতে পারি,
এর নিচে একটা শূন্য দিতে পারি দিয়ে এই তিনকে কেটে নিয়ে আসলাম এখানে শূন্য দিলাম দশমিকের জন্য দশমিক দিয়ে দিলাম এখন আমরা এক কেটে আনতে পারবো ফ্রি 31 এর মধ্যে নিশ্চয়ই 12 যায় তার মানে 3 বরং 36 তার মানে 12 দুগুণে 24 দুই বার যায় তাহলে দিলাম 24 বিয়োগ করো 4 আর কত হলে 7 হয় 4 আর কত হলে 11 হয় 7 হাতে 1 3 দিনে মিলে গেল শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমরা এখন কি করতে হবে এটার সাথে এখানে আমরা কেটে আনতে পারবো নিয়ে আসলাম কেটে তাহলে কত হয়েছে 72 তাহলে আমাদের 12 ঘরের নামটা পড়লে 6 12 72 তাহলে আমরা এখানে দিতে পারি 6 7 2 এটা হয়ে গেল আমি আবারো বলবো এখানে আবার তোমরা ভুল করে দেখবে কারণ আমারও ভুল হতে পারে তোমাদেরও ভুল হতে পারে এজন্য এই দশমিকের যে ভাগ আছে ভাগ করার পরে গুণ করে দেখতে হয় যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা তো আমরা যদি এর সাথে এর গুণ করি তাহলে কত হয় দশমিক চিন্তা করব না গুণ করার সময় দশমিক বাদ তাহলে এটার সাথে এটা গুণ করে যদি 6 পারং 72 এর 2 হাতে 7 তারপর 12 দুগুণে 24 24 আর 7 হচ্ছে 31 31 তাহলে 1 2 দুইটার আগে দশমিক 1 2 দুইটার আগে দশমিক দেখো 3 দশমিক 1 2 হয়েছে দেখো আমাদের এখানে এটাই আছে এটা কোন হচ্ছে মজার বিষয় তোমরা যদি একটু প্র্যাকটিক্যাল হও একটু চালাকি করো তাহলে তোমাদের জন্যই লাভ তাহলে অতএব ভাগফল কত হবে এই যেটা 0.26 এখন আমাদের লাস্ট অঙ্ক 14 নম্বরের অঙ্ক শূন্য একের পরে শূন্য দিয়ে ভাগ একের পরে শূন্য দিয়ে গুণ যেমন সহজ একের পরে শূন্য দিয়ে ভাগও তেমন সহজ তো আমরা যদি 14 এর যে কোনো একটা করে আমি 2 3 4 দিয়েছি আমি সবচেয়ে বড় আছে হচ্ছে এখানে 3 আর 4 তো আমরা যদি 4 নম্বরটাই করে দিই 4 এর মধ্যে কি আছে 100 দিয়ে ভাগ করতে হবে কাকে এই 42 কে তো আমরা যদি 42 কে 100 দিয়ে ভাগ করতে চাই দেখো 42 নিশ্চয়ই 100 এর চেয়ে ছোট তাহলে যায় না দেখে আমরা এখানে শূন্য দশমিক দিয়ে দিব শূন্য দশমিক দিলে আমরা কি করতে পারবো এখানে শূন্য দিয়ে বিয়োগ করতে পারো না করলেও সমস্যা নেই এখানে আমরা অতিরিক্ত একটা শূন্য দিতে পারবো এখন সমস্যা হচ্ছে অনেকের ধারণা প্রথম লাইনে শূন্য দিতে পারবো না তাহলে আমরা দেব না শূন্য এখানে শূন্য দিলাম বিয়োগ করলাম 4 2 এখন তো শূন্য দিতে পারবো কারণ আমরা এখানে দশমিক দিয়েছি তাহলে 420 আছে এখানে 420 এর মধ্যে 100 কতবার যায় 400 এর মধ্যে নিশ্চয়ই 4 বার যাবে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 400 এরপরে বিয়োগ করো 0 2 বিয়োগ করার পরে আমরা একটা ফ্রি শূন্য পাবো আমি আগে বলেছি দশমিকের পরে একবার শূন্য ফ্রি পাবো তাহলে আমরা এখানে একটা শূন্য দিতে পারি তা শূন্য দেওয়ার পর দেখো এখানে আছে 100 আর এখানে আছে 200 তাহলে নিশ্চয়ই দুই বার যায় তাহলে এখানে হয় 200 দেখো আমাদের কত হলো এখানে শেষ হয়ে গেল তাহলে এখানে দেখো যা হয়েছে তাই আমাদের ভাগফল ভাগ ফল সমান 0.42 এখানেও আমরা গুণ করে দেখতে পারি এটার সাথে এটা গুণ করলে দেখো আমরা শিখেছি গুণের মধ্যে যে দুটো শূন্য থাকলে দুটো দশমিক পার হবে তাহলে 1 2 দুটো পার হলেই দেখো 42 চলে আসছে আমাদের উত্তর হয়ে গেছে এখানে সবগুলো অঙ্ক আমি যা করেছি সিস্টেম একই কোনোটার পার্থক্য নেই তোমাদের শুধু একটা অঙ্ক গুরুত্বপূর্ণ সহকারে যদি বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক করতে পারবে তোমরা এখানে যে অঙ্কগুলো করে দেওয়া আছে তার অনুযায়ী এই এইচডব্লিউতে অঙ্কগুলো তোমরা করে স্কুলে জমা দিবে আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে ফোন নম্বর দেওয়া আছে ফেসবুক আইডি দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাকে ফোন করতে পারো অথবা ফেসবুক আইডিতে নক করতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেব কারণ আমি এখানে সবগুলো অঙ্ক তোমাদের করে দেই নাই সমস্যা হইতেই পারে যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই সলভ করে দেব আল্লাহ হাফেজ